কে বললে তুমি মিষ্টিটা খাবে সেটা আমাকে বলো। কে বললে তুমি মিষ্টি খাবে? আমি অবশ্য একজনের কথা জানি, আমার সেজশালী, কিন্তু লজ্জা তোমার দিকে তাকাচ্ছেনই না। তাহলে কি করা যায়? হ্যাঁ, এই যে ছোটশালী, আমি তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি তোমার জামাই বাবুকে মিষ্টিটা খাওয়াও। আমি খাচ্ছি। কাউকে দিয়ে বলাতে হবে না। বাবা, এতক্ষণে আমাদের জামাইটি সহজ হয়েছে। নে বাবা, তোরা এবার যা গান বাজনা করার কর। আমি যাই বাপু, মা বড় চিন্তে আছে, সেখানে গিয়ে বলে সব ভালো মতো মিটেছে। আমি আসি। উমা ছোটুকুকি, তুই আবার কোথায় যাচ্ছিস? কি আশ্চর্য! আরে ছোটশালী, তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে গান বাজনা হবে কি করে? কে গান করবে? আর এই যে মেজশালী, সময় যে বয়ে যাচ্ছে, তুমি রয়েছো, দিদি রয়েছে, বোন রয়েছে, সবাই মিলে একটু গান টান করো। হ্যাঁ, বাসরটা জমিয়ে দাও একেবারে, কি বল? সাধু 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 সাধু, অপূর্ব অপূর্ব। আচ্ছা আচ্ছা, এবারে আমার একখানা প্রস্তাব রয়েছে। প্রস্তাবটা হলো এই যে,
আমরা এখানে যারা যারা আছি এবারে সবাই কিছুক্ষণের জন্য একটু বাইরে যাই, মথুর আর করুণাকে একটু নিঃশ্বাস নিতে দিই। হ্যাঁ, আপনি কি কথা কইছেন? বাসর ঘরে সোহমের স্ত্রী একসঙ্গে থাকবে, এ কখনো হয় নাকি? আমি যেটা বলছি সেটা শোনো, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তাতে ভালোই হবে। চলো চলো, আমরা বরং বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে চলো চলো। হে প্যারি মাধব, চলো চলো, ওঠো ওঠো। জানি আপনার মনে ঝড় চলছে, এমন একটা পরিস্থিতির জন্য আপনি প্রস্তুত ছিলেন না, শেষে আমাকে বিয়ে করতে হবে এটা আপনি ভাবতেও পারেননি, না ভাবাটাই স্বাভাবিক। তবে আমি শুধু আপনাকে একটাই কথা বলতে পারি, আমাদের একটু সময় লাগবে নতুন জীবনের সাথে অভ্যস্ত হওয়ার জন্য। আমার উপর ভরসা রাখতে পারেন। কিছু বলবেন? এ কি করছেন আপনি? ছি ছি, কি করছেন আপনি? কেন, সবাই তো করে। জানি সবাই করে, দয়া করে আপনি করবেন না, আমি প্রণম্য হবার মতো কোনো কাজ করিনি, একখানা পাপের প্রায়শ্চিত করার চেষ্টা করছি মাত্র। ভালো করে ঝাড় দে, কোনো কিছু যেন পড়ে না থাকে, আর ফুলগুলো তুলে বাইরে ফেলবি, আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবি। আজকে অনেক অতিথি অভ্যাগতরা আসবেন। আজকে আপনারা আসতে বাধ্য হলাম, হলে এই বাড়িতে পা রাখার কোনো ইচ্ছা আমার ছিল না। আপনি ডাকুন, আপনার কর্তামশাকে ডাকুন। বার করছে তা শয়তানি, আমি বার করছি এবার। এসব কি বলছেন? আর এভাবে কথা বলছেন কেন? আর কিভাবে বলবো? এই রাজচন্দ্র দাস কি ভেবেছে, পয়সার গরম হয়েছে না? এখন দেখছি ব্রাহ্মণ সমাজ যে কথা বলে ঠিক কথাই বলে, ধর্মবিরোধী, দাম্ভিক, দুর্বিনীত, ছোট জাত। ক্ষমা করবেন বিশ্বাস মশাই, এটা জানবাজার, স্বর্গীয় পিতরাম্মারের বসতবাটি, এখানে দাঁড়িয়ে আমাদের ছোট কর্তার সম্বন্ধে এমন কথা যদি অন্য কেউ বলতো এতক্ষণে লেঠেল লেখে তাকে উচিত শিক্ষা দিতাম। নেহাত আপনার সাথে কুটুম্বিতা হয়েছে, তাই আপনাকে সহ্য করছি। আপনার আপনার স্পর্ধা তো কম নয়, আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানে? ওই তো আপনার ছোট কর্তা রাজচন্দ্র দাস, আপনার কর্মচারীদের দেখছি আপনারা দলেই তৈরি করেছেন, অভদ্র, বিনীত। যাকে এর বেশি আপনার কাছ থেকে কি বা আশা করা যায়? যে মানুষ কিনা আমার এক ছেলেকে ঠকাতে না পেরে অন্য ছেলেকে ভুলিয়ে জোর দেখিয়ে লগ্ন ভ্রষ্টা মেয়েকে তার ঘাড়ে চাপিয়ে দিতে দ্বিধা করে না, তার কাছ থেকে কি বা আশা করা যায়? বিশ্বাস মশাই, আপনি কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নায় মশাই, আপনি শান্ত,
এই ধরনের মানুষের সঙ্গে কথা না বলাই ভালো। কিন্তু ওনার ঘরেই যে মথুরা মোহনের মতো ছেলে জন্মেছে, তাই ওনাকে আমি সহ্য করতে বাধ্য হচ্ছি। বিশ্বাস মশাই, আপনি মিথ্যে অভিযোগ করে আমার কন্যাকে পথে ফেলে রেখে চলে গিয়েছিলেন, আর আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে আপনার কনিষ্ঠ পুত্র। সে স্ব ইচ্ছায় আমার কন্যাকে বিবাহ করেছে। না, আমি তাকে অনুরোধও করিনি, জোরও করিনি। একটা কথা ভালো করে জেনে রাখুন বিশ্বাস মশাই, আমি আপনাদের সমাজের পরোয়া করি না। ইচ্ছে করলেই আমি আমার মেয়ের সারাটা জীবনের দায়িত্ব নিতে পারতাম। মিথ্যে কথা, তাহা মিথ্যে কথা। আমার মথুর এই বিবাহ করতে পারে না, আপনারা জোর করে এই বিবাহ দিয়েছেন। আমার মথুর এই বিবাহ করতে পারে না, আপনারা জোর করে এই বিবাহ দিয়েছেন। না বিশ্বাস মশাই, আপনার এ ধারণা সত্যি নয়। মথুরকে আমরা কেউ জোর করিনি, মথুর স্ব ইচ্ছায় বিবাহ করেছে। আমি আপনার কাছে অনুরোধ করছি বিশ্বাস মশাই, আমার কথাটা শুনুন। মথুরের বাসর এখনো ভাঙেনি, আপনি দয়া করে গোল বেঁধে বাসরটা ভেঙে দেবেন না। বাসর? যেটা বিয়েই নয় তার আবার বাসর কিসের? কিসের বাসর সেটা? আমি এখনই আমার ছেলেকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাব। মথুর বাবু, এ আপনার বাপের গলা না? তিনি একে নিয়েছেন, তার মানে তিনি এতক্ষণে বের খবর কাটে পেয়ে গেছেন। নিচে খুব গোল বেঁধেছে বাবা। মথুর, তোমার এই বিয়ে নিয়ে তোমার বাবা নানা কথা কইছেন, কি যে হবে কে জানে। আপনারা আমার ছেলের ঘরে লগ্ন ভ্রষ্টা মেয়েকে চাপিয়ে ঠকিয়েছেন। আর একটা কথা রাজচন্দ্র দাস আপনাকে বলে যাই, এ আমি কিছুতেই মেনে নেব না। নিশিকান্ত অন্ধরে যাও, মথুরকে যেখানেই আটকে রাখুক না কেন এখনই নিয়ে এসো, আমি এখনই ওকে নিয়ে যাব। আমি এবার এই অন্ধরে পা রাখতে চাই না। বাবু শুনুন, মথুরের বাসর এখনো ভাঙেনি, আপনি দয়া করে অনর্থ করবেন না। বাবু, আপনি এবার কথাটা শুনুন। বিশ্বাস মশাই, আপনি যা করলেন তার কোনো ক্ষমা নেই, কথাটা মনে রাখবেন। মথুর, বাবু আমার কথাটা শুনুন। দেখুন, বিয়ে হয়ে গেছে, দয়া করে আপনি আরো অনর্থ বাঁধাবেন না, দয়া করুন। মথুর, তোমার লজ্জা করে না? শেষ পর্যন্ত তুমি এই বাড়ির মেয়েকে বিয়ে করলে। শুধু তাই না, তোমার দাদার সঙ্গে যার বিয়ে হতে যাচ্ছিল তাকেই, ছি, কুলাঙ্গার ছেলে। এখন তো ভাবছি তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করে ঠিকই করেছেন। তুমি কি করে পারলে আমাদের সবার বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করতে? কামাকর্মের মেয়ে মশাই, আপনাদের তো মথুরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারেন না। আর তাছাড়া আপনি তো কইলেন বিশেষ মশাই মথুরকে ত্যায্য পুত্র করেছেন, আর শুধু আপনি কেন? সেদিন বিশেষ মশাই সবার সম্মুখে মথুরকে জুতো পেটা করে ত্যায্য করেছেন, তারপর তো তার উপর কোনো অধিকার পড়ানো সাজে নেই। আর এই বেনে আপনাদের কোনো অভিযোগও থাকতে পারেনি। বৌমা, আমি কথা কইছি। শোনো বাবা, তুমি তো নাজ্জামার মামা হও, বড় ভাগ কি করে তোমরা এমন বেটা পেয়েছো গো। নাজ্জামাই ভগবানের মতো উপকার করেছে আমাদের, আমরা তাকে মাথায় তুলে রাখবো, এনে তোমরা কোনো চিন্তা করো না বাবা। মথুর, তুমি চুপ করে আছো কেন? তোমার কি কিছুই বলার নেই? দেখো মথুর, তুমি তো জামাইবাবুর মেজাজ কেমন জানো, তখন রাগের মাথায় তোমাকে ত্যায্য করেছেন ঠিকই, কিন্তু মেজাজ ঠান্ডা হলে তো তোমাকে ফিরিয়েই আনতেন, তুমি সেটুকু সময় না দিয়ে বিয়ে করে ফেললে।
মামা, বাবা মশাইকে গিয়ে বলো আমি তার পাপের প্রায়শ্চিত্ত করেছি মাত্র। তিনি শুধু একজনের নয়, অনেকে জীবন নষ্ট করছিলেন, তার পুত্র হিসেবে আমি তার পাপের প্রায়শ্চিত্ত করলুম। আমি একবারের জন্য ভাবিনি যে কখন তার মাথা ঠান্ডা হবে, কখন তিনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসবেন, একবারের জন্য ভাবিনি। আমি জানি আমি ভুল করেছি, তবে বাবাকে গিয়ে আপনি বলবেন যে আমি যে কর্তব্য পালন করব বলে ঠিক করেছি আজীবন আমি সেটাই করব। তাই তার কাছে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমায় তোমরা ক্ষমা করো। বিশ্বাস মশাই এবং মথুরের মামা বাবু দুজনেই বিদায় নিয়েছেন বাবা মশাই। আমি আর আপনাকে বিব্রত করতে চাইনি, কারণ সব সমস্যা তো মিটে গিয়েছে, আমি নিজেই ওনাদের বিদায় দিয়ে এলুম। বাবা জীবন, তুমি সত্যি আমার জ্যেষ্ঠ পুত্রের মতো কাজ করেছ। আজ তোমরা যদি আমার পাশে না দাঁড়াতে আমি সত্যি এ ঝড় সামলে উঠতে পারতাম না। আচ্ছা, মথুর কোথায় তাকে জানানো দরকার যে আমরা চিরটাকাল তার পাশে থাকব। আমি তার শ্বশুর মশাই নই, আমি তার বাবা মশাই, আর রানী তার মা। সে জানি দাস মশাই, ক্ষমা করবেন, আসলে অভ্যেসবশত মুখ থেকে বেরিয়ে গেছিল। থাক 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 থাক, আশীর্বাদ করি বাবা, অনেক বড় মনের মানুষ হও। বাবা মথুর, তুমি তো জানো আমার নিজের কোনো পুত্র নেই, অবশ্য মাধবকে আমি নিজের পুত্র বলেই মনে করি। এদিকে তার বাবা মশাই বারবার তাকে সাহায্যের জন্য যেতে বলছে, কিন্তু মাধব যেতে পারছে না শুধুমাত্র আমার কথা চিন্তা করে। এত বড় কারবার কে সামাল দেবে? আমার বড় জামাই মেজো জামাই তো নিজেদের জগৎ নিয়েই ব্যস্ত থাকে। বাবা মথুর, আমি চাই তুমি আমার জামাই হিসেবে নয়, আমার পুত্র হিসেবে তুমি এ বাড়িতে থাকো। ওইভাবে আমাদেরকে কি দেখছে মথুর? আচ্ছা, তোমার কি ধারণা এই প্রস্তাবে আমার আপত্তি থাকবে? হ্যাঁ, আমি সে কথা বলিনি আটা মশাই, তবে এত বড় দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বাবা মশাই, আমায় একটু চিন্তা করার জন্য সময় দিন, এই সময় আমি সত্যি নিঃসম্বল, তবে আমার ক্ষমতা আছে কিছু করে দেখানোর, জীবনে বড় হবার। আপনাদের উপর নির্ভরশীল হয়ে আমি কর্তব্য করতে চাইছিলাম না, তবে এও সত্যি আমার আর কোথাও যাওয়ার জায়গাও নেই। বাবা মথুর, নিজেকে এত অসহায় ভেবো না, আমরা তো তোমার পাশে আছি। ঠিক আছে, তুমি না হয় কিছুদিন সময় নাও, আর আমি বলছি বলেই যে তোমাকে রাজি হতে হবে তেমনটা নয়। হ্যাঁ, অবশ্য রানী বলছিল তোমাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে, কিন্তু আমার মন মানছে না। বাবা মথুর, তুমি তো জানো যে
করুণার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল। তাই বলছিলাম, করুণার দিকে চেয়ে অন্তত কয়েকটা দিন যদি তুমি এ বাড়িতে থেকে যাও তাহলে তোমার কি খুব অসুবিধা হবে? না,